হ্যালো ভিয়ার্স আলাইকুম আমি সজীব টেকনিক ইজুরিউন পক্ষ থেকে তোমাদের জানতে অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের আজকে আলোর প্রতিসরণাধায়ের লেন্স টপিক্সটা নিয়ে আলোচনা করবো তো আমরা শুরু করি যে লেন্স কাকে বলে সেটা দিয়ে শুরু করবো এবং লেন্সের বিস্তারিত আমরা জানবো লেন্স হচ্ছে দুটো গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলা হয় ব্যাপারটা যদি একটু চিত্র দিয়ে একে বোঝায় তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ভালো এটা একটা গোলীয় পৃষ্ঠ আর একটা পৃষ্ঠ তাহলে পৃষ্ঠ কয়টা দুটো গোলীয় পৃষ্ঠ আবার যদি এরকম একটা একটা যে যে লেন্স এই দেখো একটা একটা পৃষ্ঠ পৃষ্ঠ আবার এখানে দুটো গোলীয় পৃষ্ঠ আছে এই দুটো গোলীয় পৃষ্ঠ দ্বারা সেও কোনো স্বচ্ছ প্রতিসারক প্রতিসারক মানে এখানে আলোর প্রতিসরণ ঘটবে তার জন্য এটাকে লেন্স বলা হয় তো এটাকে মাঝখান দিয়ে আমরা এটাকে আলাদা করে দিলাম মানে দুটো অংশ তাই তাহলে এটা হচ্ছে লেন্স তাহলে সঙ্গে আমি আবার বলি দুটো গোলীয় পৃষ্ঠ একটা 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 দুটো গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ মানে বদ্ধ অবস্থা আছে স্বচ্ছ প্রতিসরক স্বচ্ছ অবশ্যই হতে হবে কারণ আলো যেতে হবে প্রতিসরক মানে প্রতি স্মরণ করতে হবে এমন মাধ্যমকে আমরা বলবো লেন্স তো দুটো গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে বলা হয় লেন্স এই লেন্স হচ্ছে দুই প্রকার দুই ধরনের লেন্স নাম্বার এক উত্তল বা হচ্ছে অভিসারী বলি আমরা উত্তল বা হচ্ছে অভি সারি লেন্স বলা হয় আর দুই নম্বর হচ্ছে অবতল বা হচ্ছে অপসারী বলি আমরা অপসারী লেন্স বলা হয় উত্তল ইংরেজি নাম হচ্ছে কন কনকেভ লেন্স হচ্ছে কনভেক্স লেন্স বলি আমরা উত্তল বা কনভেক্স লেন্স আর হচ্ছে অবতল বা কনকেভ লেন্স বলা হয় উত্তলে আর একটা হচ্ছে অভিসারী বা অবতল বা অবসারী বলা হয় একটা উত্তল লেন্স এই যে এটা এমন উত্তল লেন্স কাকে বলবো আমরা দেখতে পাচ্ছি এই লেন্সের মধ্যভাগটা মোটা প্রান্ত দুটা সরু তো এটাই বলবো আমরা যে লেন্সের মধ্যভাগটা মোটা দুইটা প্রান্ত সরু তাকে বলবো আমরা উত্তল লেন্স আর দুই নম্বর যে চিত্রটা দেখতে পাচ্ছ এই যেটা এটাকে অবতল লেন্স বলছি তাহলে এটা উল্টাটা দেখো এর মধ্যভাগটা হচ্ছে সরু প্রান্ত যেটা মোটা এটাকে আমরা অবতল লেন্স বলবো আমরা আমি আবার বলছি যে লেন্সের প্রান্ত দুটা হচ্ছে মোটা কিন্তু মধ্যভাগটা হচ্ছে সরু এই লেন্সটাকে আমরা বলবো অবতল লেন্স এর আরেকটা নাম হচ্ছে অপসারী তোমাদের তোমাদের 6 নম্বর কোশ্চেন জন্য তোমাদের এই প্রশ্ন এসে থাকে যে উত্তর লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি কেন এবং অবতল লেন্সকে আমরা অবিসারী লেন্স বলি কেন আমি একটু দেখাবো এটা একটা উত্তল লেন্স এই যে চাকলাম এটাকে আমরা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলি এল ও এল প্রাইম আমাদের একটা উত্তল লেন্স এ লেন্সের প্রধান অক্ষে সমান্তরালভাবে ধরো এক গুচ্ছ আলোগ্রহী আপাতিত হলো আপাতিত হওয়ার পর এটা প্রতিসরণ হবে নিশ্চয় আমরা জানি প্রতিসরণের পরে এটা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত করে তো প্রধান অক্ষের উপর একটা বিন্দু মিলিত করে এই ক্ষমতাকে আমরা বলি হচ্ছে অভিসারী ক্ষমতা আর এটা উত্তর লেন্স করে করে বলে উত্তর লেন্সকে আমরা অভিসারী লেন্স বলবো আমি আবার বলছি উত্তর লেন্সকে প্রশ্ন হচ্ছে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন তো তোমরা বলবে হবে যে একটা উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরভাবে এক গোছ আলো আপাতিত হলে প্রতিসরণের পরে রশিগুলো একটা প্রধান অক্ষের উপর একটা বিন্দু মিলিত করে তো উত্তর লেন্সের এই যে মিলিত করার ক্ষমতাটাকে অভিসারী ক্ষমতা বলি তার আমরা উত্তর লেন্স বলবো বলবো অন্যদিকে অবতল লেন্সে আসি আমরা অবতল লেন্সকে আমরা আরেকটা নাম হচ্ছে অপসারী কেন অপসারী বলছি কারণ এই যে অবতল লেন্স আমরা রাখলাম এই অবতল এটাও সমান্তরাল এটা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস এটা প্রধান অক্ষের সমান্তরে আপাদিত হয়ে প্রতিসরণের পর এটা এই পথে এটা এই পথে চলে যায় তো এগুলো যখন আমরা অপসারিত করব অপসারিত করার পর একটা বিন্দুতে কিন্তু মিলিত হয় যেটাকে অপসারী গুচ্ছে পরিণত করে যার কারণে এটাকে অপসারী লেন্স বলা হয় কারণ দেখা এটা প্রতি স্বরের পর কিন্তু প্রকৃতকে মিলিত হচ্ছে না প্রকৃতকে মিলিত হচ্ছে না বলে এটাকে আমরা কি করছি আমরা পেছন থেকে বর্ধিত করে আমরা প্রধান আকার উপরে মিলিত করেছি আহ জন্য এটাকে আমরা অপসারী লেন্স আমরা বলে থাকি যে বিন্দুতে মিলিয়েছি দেখে আমার প্রধান ফোকাস বলা হয় এর বলা সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে করব আমরা জাস্ট লেন্সগুলো নিয়ে আলোচনা করছি এখন এই উত্তল লেন্সগুলো আবার কতগুলো ভাগ আছে উত্তর লেন্সকে আমরা হচ্ছে আবার তিন ভাগে ভাগ করেছি আবার অবতল লেন্সকে তিন ভাগে ভাগ করেছি দেখো উত্তর লেন্সকে হচ্ছে এ একটা উত্তল লেন্স মাত্র আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এ একটা উত্তল লেন্স তারপর হচ্ছে এ একটা উত্তল লেন্স আবার এ একটা হচ্ছে উত্তল লেন্স এই যেরকম অবতল লেন্স এরকম তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম এই চিত্রটা আমরা দেখেছি এই এক ধরনের তারপর হচ্ছে এই এক ধরনের এবং এই আর এক ধরনের এই হচ্ছে তিন ধরনের লেন্স এখন নামগুলো একটু বলি এই লেন্সটা দেখতে পাচ্ছো যে এটা হচ্ছে দুটো উত্তল লেন্স আছে মানে উত্তল অবশ্য দুই দিকে যার আমরা উত্তল বলছি আমরা এটাকে তারপরে এক পাশ সমতল একদিকে উত্তল এই নাম হচ্ছে সমতল উত্তল এবং এটা দুইটা পাশে কিন্তু হচ্ছে উত্ত মানে অবতল আকারে আছে এই জন্য আমরা বলবো উত্তল অবতল বলবো আমরা তারপর হচ্ছে এটা হচ্ছে অবতল এই জন্য দ্বি অবতল বলি আমরা সমতল অবতল এবং হচ্ছে উত্তল অবতল এই যে এই অংশটা আছে এই তিন ভাগে ভাগ করা এগুলো তোমাদের জন্য খুব বেশি দরকারি না জাস্ট তোমার লেন্সগুলো চিনার জন্য আমি প্রকারভেদ দিয়ে দিছি তাহলে আমি একবার একটু রিপিট করবো তোমাদের জন্য যে লেন্স হচ্ছে দুটা গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ পরিষরক মাধ্যমকে আমরা লেন্স বলি কারে উত্তল বা অবিসারী বা কনভেক্স লেন্স অবতল বা অপসারী বা কনকেভ লেন্স বলা হয় তো উত্তর লেন্স হচ্ছে আর অবতল হচ্ছে মধ্যভাগ শুরু প্রান্ত অবতল লেন্স এটা উত্তর লেন্সকে অবিসারী কেন বলা হয় সেটা এখানে দেখানো হয়েছে যে প্রধানকে সমন্দল হয়ে ভালো বেশি হয়ে প্রতিষ্ঠনের পর একটা মিলিত হওয়ার কারণে আর এখানে মিলিত না হয় অপসারী হচ্ছে তাই এটা অপসারী বলা হয় এবং ওর তল এসে তিন ভাগে ভাগ করেছি অবতলকে আমরা তিন ভাগে ভাগ করেছি সেগুলো আমরা দেখা হয়েছে। আশা করি তোমরা লেন্স সম্বন্ধে তোমার ডিটেলস জানতে পেরেছো তো আজকে পর্ব আমরা এখানে শেষ করব পরবর্তী পর্বে নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব ততক্ষণ মতো অনেক ভালো থেকো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ